কিরে কি চিন্তা করিস এত? তোকে দেখে মন মরা লাগতেছে, ব্যাপার কি? কি নিয়ে টেনশন করতেছিস তুই? কই কিছু না তো, শুধু একটা কথা ভাবতেছি যে আমি না হয় তোকে বলছি মেয়েটাকে প্রপোজ করার কথা। তার জন্য তুই প্রপোজ করলি? আগে তার সম্বন্ধে কোনো কিছু শুনবি না, না শুনেই প্রপোজ করে দিবি? যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে টেনশন করে কি হবে বল? বাদ দে এসব, এসব নিয়ে আমি আর কোনো টেনশন করতে চাই না। তুই এখন অন্য কিছু কথা বল। তোর মন খারাপ তাই না? আমি যদি তোকে তখন জোর না করতাম তুই হয়তো বলতি না, সব কিছু শুনতি, তাহলে হয়তো মেয়েটার সামনে কখনো খারাপ হইতি না। তুই আমার জন্য আজকে একটা মেয়ের সামনে খারাপ হয়ে গেলি, আর আজকে এই মেয়েটার সামনে যাইতে পারবি না আর। এটা নিয়ে তোকে টেনশন করতে হবে না, কয়েকদিন পর তার বিয়ের অনুষ্ঠান হলে সেখানে অনেক মেয়ে আসবে, সেখানে একটা মেয়েকে পছন্দ করে তার সাথে প্রেম করব, বা যদি খুব পছন্দ হয় বাসায় বলে বিয়ে করে নেব। ঝামেলা শেষ? বুঝতে পেরেছি, আর বেশি কথা বলিস না, এখন চুপ থাক। সেটা তো অনেক ভালো খবর, তাহলে বিয়েটা শুরু হয়ে যাক, অনুষ্ঠান শুরু হোক, তারপর না হয় নতুন একটা মেয়ে খুঁজে দেব। আর যাকে পছন্দ করেছিস মানে অদিতিকে, তোর কেমন লাগে? মেয়েটা কিন্তু দেখতে বেশ ভালো আছে, প্রিয়াঙ্কার থেকে কিন্তু অনেক ভালো। কি উল্টাপাল্টা কথা বলিস, সবসময় যে মেয়েটা আমাদের সামনে এসে ঘুরঘুর করে আর আমাদের থেকে কম করে 5-6 বছরের জুনিয়র হবে, তাকে আমি প্রপোজ করব, তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, কয়েকদিন পর যখন অদিতি বয়ফ্রেন্ড নিয়ে রিক্সায় ঘুরবে আর আমাদেরকে এসে বলবে ভাইয়া আমার বয়ফ্রেন্ড, তখন কেমন লাগবে? তাই বলতেছি, মেয়েটা কিন্তু ভালোই আছে, আমাদের সামনেই বড় হলো, আমাদের সামনে সবসময় থাকে, সব কিছু জানি, তাই বলতেছি অদিতি কিন্তু মেয়েটা খারাপ না। যা বলার বলেছিস, আর একটা কথা বলবি না, এখন চুপচাপ থাক। আর রাতের খাবার কি রান্না করে দিয়ে গিয়েছে নাকি বৃষ্টির জন্য আসেনি বুয়া? এতক্ষণ তো তুই আর আমি একসাথেই ছিলাম তাই না? আমি কিভাবে বলতে পারি, তুই যেখানে ছিলি আমিও সেখানে ছিলাম। এখন চল রান্নাঘরে গিয়ে দেখি, যদি রান্না না হয়ে থাকে তাহলে কি আর করার, না খেয়ে থাকতে হবে। আচ্ছা চল গিয়ে দেখে আসি, না থাকলে কিছু করার নেই, কারণ বৃষ্টি যে পরিমাণ হয়ে গিয়েছে না আসার সম্ভাবনাই বেশি, আমরাও তো এতক্ষণ খেয়াল করিনি, আর যদি এসে থাকে তাহলে তো ভাগ্য ভালো। তারপর দুজনে নিচে চলে আসলো, এসে দেখে তারা যেটা ভেবেছে সেটা ঠিক ছিল, কাজের বুয়া আসেনি। দুজনে চুপচাপ আবার রুমের ভেতর চলে আসলো। এইভাবেই দিন কাটতেছিল দুজনের, আর এদিকে প্রিয়াঙ্কার বিয়ের দিন একদম পাকা হয়ে গেল। কার্ড ছাপানোর জন্য সবাই উদগ্রীব, অদিতি তো অনেক খুশি যে তার আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সে এই সময় অনেক আনন্দ করতে পারবে। তার মন খারাপ হচ্ছে যে তার আপুকে ছাড়া তাকে থাকতে হবে, তার আপু অন্যের বাসায় চলে যাবে, কিন্তু সেটা এখন তার মাথায় আসতেছে না। বিয়ে বাড়ি সব সময় উৎসব মুখর হয়, সবাই অনেক আনন্দ করতেছে, উল্লাস করতেছে, আর এদিকে আশিক আর মাহিন এখনও রেডি হয়নি, কারণ তাদের কাঁধের উপর সব কিছু দায়িত্ব পড়েছে, তারা এখনও শুয়ে আছে, তারা শুধু ভাবতেছে সেখানে যাবে কি যাবে না। বাড়িওয়ালা তাদের কয়েকবার ফোন করেছে কিন্তু তারা ভয়ে ফোন তুলতে পারেনি। বাড়িওয়ালা ফ্ল্যাটে যতজন মানুষ থাকে 10-12 জনের মতো থাকে, দুইটা ফ্যামিলি আশিক আর মাহিন থাকে। বাড়িওয়ালা সবাইকে ইনভাইট করেছে আর মাহিন আর আশিককে সবার আগে ইনভাইট করেছে, যেহেতু সব কিছু আগে থেকেই প্ল্যান করা ছিল, কিন্তু এখন তারা যে কী করেছে, অঘটন ঘটিয়ে ফেলেছে, একজন বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেয়ে তাকে প্রপোজ করেছে, এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে তাদের কাছে? তারা চুপচাপ ঘরের ভিতর শুয়ে আছে। তাদেরকে দেখতে না পেয়ে বাড়িওয়ালা অনেক ক্ষেপে গিয়ে আরও কয়েকবার ফোন করলো, কিন্তু শেষ পর্যন্ত তারা যখন ফোন তুলছে না, শেষ পর্যন্ত বাড়িওয়ালা অনেক ক্ষেপে গেল তাদের উপর, কারণ তাদেরকে এতটা বিশ্বাস করেন তিনি। তারা আজকের এই বিশ্বাসের মর্যাদা দিলাম বাড়িওয়ালার সবাইকে রাগারাগি দেখানো শুরু করলো যে তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কিসের জন্য। এই কথা যখন প্রিয়াঙ্কার কানে গেল, প্রিয়াঙ্কা তার বাবাকে চুপ থাকতে বলল, কারণ প্রিয়াঙ্কা তো জানে তারা কেন আসতে যাচ্ছে না, তারা যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে সেটাতে প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানে, আর এই কথা তো কাউকে বলার মতো না। প্রিয়াঙ্কার বাবা চুপ হয়ে গেল, কারণ মেয়ের বিয়ে আর সেই মেয়েটা কথা বলছে, সেটা তো তাকে রাখতে হবে, তাকে তো রাগ দেখাতে পারে না প্রিয়াঙ্কার বাবা। সবাইকে যে পরিমাণ রাগ দেখিয়েছে সেটা বলার বাইরে, সবাই চুপ মেরে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে, একমাত্র প্রিয়াঙ্কা তার বাবার সাথে কথা বলতেছে। তারপর প্রিয়াঙ্কা সবাইকে স্বাভাবিক হতে বলে সবাইকে সবার মতো মজা করতে বলে,
প্রিয়াঙ্কা বেরিয়ে আসলো আশিক আর মাহিনের রুমের উদ্দেশ্যে। এসে দেখে ভিতর থেকে রুমের দরজা দেওয়া, ভিতরে ফুল ভলিউমে গান শুনতেছে আশিক আর মাহিন। প্রিয়াঙ্কার মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। তার এত আশা ছিল যে তার বাবা যাদেরকে এত বিশ্বাস করে তারা নিশ্চয়ই ভালো মনের মানুষ হবে, কিন্তু প্রিয়াঙ্কা আজ ভুল প্রমাণিত হলো। আপনার এখানে কি শুরু করেছেন বুঝতেছি না তো। আমার বাবা আপনাদের কখন থেকে ফোন দিচ্ছে কিন্তু আপনারা ফোন তুলছেন না। আপনাদেরকে কেউ ডাকতে আসলে তার কথায় পাত্তা দিচ্ছেন না। ব্যাপার কি, ভেতরে দরজা দিয়ে কি করতেছেন? হঠাৎ করে প্রিয়াঙ্কার কণ্ঠ শুনতে পেয়ে দুজনে গান বন্ধ করে দিল, রুমের দরজা খুলে দিল। এত জোরে চিল্লিয়ে কথা বলছে যে তার আর ভিতরে থাকতে পারলো না। অনেক রাগ দেখিয়ে কথা বলছে প্রিয়াঙ্কা, তার জন্য আশিক মাহিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনারা কি পেয়েছেন বলুন তো? আপনাদেরকে এত বিশ্বাস করে আমার বাবা আর তার বিশ্বাসের এই প্রতিদান দিলেন আপনারা? আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যেটা করছেন মোটেও ঠিক করছেন না। আমরা আবার কি করলাম? আমরা তো কোনো কিছু করিনি, আমরা আমাদের মতো ঠিক আছি। আমরা তো বাহিরের কাউকে ডিস্টার্ব করতেছি না, তাই না? তাহলে এভাবে আমাদের সাথে কথা বলার কি আছে? আপনার কোনো অধিকার আছে আমাদের সাথে রাগ দেখিয়ে কথা বলার? আপনি এটা বলতে পারেন যে আপনাদের উপর রাগ দেখি, আমাদের কথা বলার কোনো অধিকার নাই, কিন্তু আমার বাবা যে আপনাদের জন্য সবার সাথে রাগারাগি করতেছে, আপনাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে, কিন্তু আপনারা যে তার বিশ্বাসের এই প্রতিদান দিবেন তিনি তো সেটা জানে না। আপনার সমস্যা কি? আপনার আজকে বিয়ে, তাহলে আপনি এখানে কিসের জন্য? আপনি গিয়ে বিয়ে করে নেন, আমাদের এখানে আপনার কি বুঝতেছি না তো। আপনাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশালভাবে, সব ভুলে গিয়েছেন, আর সেই দায়িত্বটা আগে পালন করবে কে শুনি? আর আমার বাবা তো বৃদ্ধ মানুষ, তিনি আপনাদের এত বিশ্বাস করে। আর আজ কি করলেন? অনেক উপকার করেছি, আর পারবো না, আমরা এখন ক্লান্ত, আমাদের ঘুমাতে হবে। আমাদের মতো আমাদের থাকতে দেন, আপনারা আপনাদের মতো এনজয় করেন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করতেছি না। তার মানে আপনারা আমাদের ইনভেস্টিগেশন রিজেক্ট করে দিচ্ছেন? আচ্ছা ভালো কথা, আমার বাবা সব কিছু সামলে নিতে পারবে, কষ্ট হবে কিন্তু তিনি এতটাই দুর্বল হয়ে পড়েননি। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা তো কিছুই করতে চাচ্ছি না, আমরা খুব ক্লান্ত, আমাদের ঘুমাতে হবে। সারা রাত ঘুমাতে পারিনি, অনেক টেনশনে ছিলাম, এখন আমরা ঘুমাবো, আমাদের ঘুম পাচ্ছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটা মান সম্মানের ব্যাপার আছে। আজকে যদি কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করতে না পারি আমার বাবার মান সম্মান থাকবে না। আমি আপনাদের হাত জোর করে বলতেছি, প্লিজ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আজকের দিনটা। বলছেন আমাদের ঘুম পাচ্ছে, তারপর আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? আপনি এখন এখান থেকে আসতে পারেন, আপনাকে যদি নিচে দেখতে না পাই সবাই কী ভাববে বলুন তো? আপনি চলে যান, সবার সাথে সময় কাটান, আনন্দ করে ফুর্তি করেন। তার মানে আপনারা আসবেন না, এটাই তো? আচ্ছা যা হওয়ার তা হবে, আমার কপালে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কখনো মানুষকে আশা দিয়ে সেই আশায় মানুষকে রাখবেন না। যেটা করতে পারবেন না সেটা আগে বলে রাখবেন, তারা হয়তো বিকল্প পদ্ধতি রেডি করবে। কথাটা বলে প্রিয়াঙ্কা কান্না করতে করতে দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। আর মাহিন এক সাইডে এতক্ষণ দাঁড়িয়েছিল, কোনো কথা বলেনি, কারণ তারা দুজন কথা বলতেছে, মাঝখানে তার কথা বলার না, মাঝখানে তার কথা না বলাই উচিত হবে। যদি মাঝখানে একটা কথা বলে দুজনের একজন হয়তো মন খারাপ হয়ে যাবে। মাহিন চাচ্ছে না কারো মন খারাপ করে দিতে, কারণ আজকে প্রিয়াঙ্কার বিয়ে, তার মনে এমনিতেই আনন্দে ভরপুর করতেছে। আর এদিকে আশিকের মনে আজকে প্রচুর ব্যথাদায়ক, কারণ সে প্রিয়াঙ্কাকে পছন্দ করত। সে বারবার বলতেছে যে বিয়েতে যাবে না, তাহলে মাহিন কিভাবে সেখানে যায়? যখন প্রিয়াঙ্কা কান্না করতে করতে নিচে চলে গেল, তখন মাহিন নিজেকে ধরে রাখতে পারল না, কারণ একটা মেয়ের আজকে আনন্দের দিন, তার বাবার জন্য সে কতটা কষ্ট পাচ্ছে, এখন তার কিছু একটা করতে হবে, নাহলে এভাবে সব কিছু চলতে পারে না। কাজটা কি ঠিক করলি তুই? তুই কি ব্যবহার করলি মেয়েটার সাথে? মেয়েটার আজকে বিয়ে, আর তার মন তুই এভাবে ভেঙে দিলি? তুই তো জানতিস যে মেয়েটার বিয়ে ঠিক করা হয়েছে, তার মনে আগে থেকে অন্য কোথাও জোড়া লেগেছে, তাহলে তুই সেখানে কেন প্রপোজ করলি, আর কেন আজকে তাকে এভাবে কথা বললি তুই? আমি জানি না, আমি নিজেও জানি না কেন এরকম করলাম। আমি যেহেতু যাব না, সুন্দরভাবে বুঝিয়ে বললেই হয়তো, কিন্তু আমি কেন যে তার সাথে খারাপ ব্যবহার করলাম নিজেও জানি না। চল এখন রেডি হয়ে নে, আমাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করি। আজকে রাতে সে চলে যাবে এখান থেকে, আর কখনো তার সাথে আমাদের দেখা হবে না, কিন্তু তার মনটা খারাপ হয়ে যাবে সারা জীবনের জন্য, আমাদেরকে খারাপ ভাববে সে,
আর বাড়িওয়ালা এতদিন যে বিশ্বাসটা আমাদের করেছিল সেই বিশ্বাসটা মুহূর্তের মাঝে নষ্ট হয়ে যাবে। আর এখনও যারা থাকে সবাই কতটা বিশ্বাস করে ভালো করে জানিস। আমি যেতে পারবো না, প্লিজ আমাকে জোর করিস না। আমার কেন এরকম হচ্ছে আমি জানি না, বাট আমার যেতে ইচ্ছে করছে না। তুই যেতে চাইলে যেতে পারিস, আমাকে জোর জবরদস্তি করবি না। আমি বেশি কথা শুনতে চাই না। আজকে যদি তুই আমার সাথে এখন এখান থেকে বিয়ের অনুষ্ঠান না যাস, তাহলে কিন্তু সত্যি সত্যি তোর সাথে আমার সম্পর্ক শেষ। আজকে তোর সাথে আমার সম্পর্ক শেষ, কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর বাড়িওয়ালা সবাই আমাদের কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর আজকে আমরা সব কিছু শেষ করে দেবো একটা মেয়ের জন্য। তুই ঠিক বলেছিস, একটা মেয়ের জন্য সব কিছু শেষ করে দিতে পারি না। তুই রেডি হ, আমিও রেডি হচ্ছে, তাড়াতাড়ি বিয়েতে যাব, এনজয় করব, মজা মাস্তি করব। এই না হলে আমার বন্ধু, চল অনেক মজা মাস্তি করব। অদিতি তো আছে তাই না, অনেক সুন্দর কিউট, আজকে তার সাথে প্রেম করিয়ে দেবো তোর। চল চুপ থাক, আর বেশি বকবক করবি না, এখন চল মজা মাস্তি হবে, আর সবাইকে আজকে আনন্দে উল্লাসে ভরিয়ে দেব। সবাইকে আজকে এতটা আনন্দ দেব যাতে করে কেউ আমাদের সারা জীবন মনে হারাতে না পারে, চল। তারপর দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো, আর এসে সবাইকে চমকে দিয়ে তারা দুজনেই নিজেদের হাত দিয়ে সব কাজ সেই সুন্দরভাবে সম্পূর্ণ করলো। আর একটু পরে বরযাত্রী এসে পৌঁছে গেল। অনেক মজা মাস্তি হচ্ছে, বরযাত্রী এসে তো আরও মজাটা বাড়িয়ে দিল। ধুমধামভাবে বিয়েটা হচ্ছে, আর এদিকে নাচ গান যে যেটা পাচ্ছে সেটাই করতেছে মজায় মজায়। আশিক আর মাহিন সবাইকে মাতিয়ে রাখলো, এত পরিমাণ দুষ্টুমি করতেছে। সেখানে যাওয়ার পর আশিক একবারও প্রিয়াঙ্কার সামনে যায়নি, আর মাহির সাথে কথা বলছিল অবশ্য, কিন্তু একেবারের জন্য প্রিয়াঙ্কার সামনে যায়নি আশিক।